আমাদের সমাজে যখন বিয়ে হয় হয় কি না, আমাদের সমাজে যখন বিয়ে হয় তখন দেখবেন ওই বিয়ে বাড়িতে কত বড় বড় অনুষ্ঠান করে। বরযাত্রীরা যখন কনের বাড়িতে আসে কখন কত খাবার নষ্ট করে করে কিনা, আবার যখন কনের বাড়ির মানুষ বরযাত্রীর বাড়িতে যায় কত খাবার নষ্ট করে করে কিনা, এগুলো সবাই হলো শুকরিয়ার অভাব। এই সবাই হলো শুকরিয়ার অভাব। মানব জীবন শুধু শুকরিয়ার অভাব। কত মানুষ খাবার নষ্ট করছে বিয়ে বাড়িতে, বরযাত্রীরা কনের বাড়িতে গেলে কত খাবার নষ্ট করে, আবার কনের বাড়ির মানুষগুলো যখন বরযাত্রীর বাড়িতে আসে আবার কত খাবার নষ্ট করে, এগুলো সব শুকরিয়ার অভাব। কত মানুষ খাবার খেতে পারে না, কত মানুষ পথার প্রতীকের মতো হাঁটে ঠিক কিনা, এক বেলা খাবার খাইলে আর দুই বেলা খাবার খেতে পারে না, এক বেলা খাবার যদি পেট ভরে খায় দুই বেলা খাবার খেতে পারে না, এমন মানুষ আছে না নাই? আমরা কত খাবার নষ্ট করি বিয়ে বাড়িতে, কোন একটা অনুষ্ঠান করলে কত খাবার নষ্ট করি, কত মানুষ পথারাপথি, কত মানুষ খাবার পায় না, ঘুমানোর জন্য জায়গা পায় না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে লাখো মানুষ আছে, আপনার যেই অপচয় খাবারটা যদি পাতো, যদি এই খাবারটা পাতো তাহলে সে তার জীবন পরিচালনা করতে পারত। আপনার এই অপচয় খাবারটা যদি, কত লাখো মানুষ এই পৃথিবীতে আছে, আপনার এই অপচয় খাবারটা যদি সে যদি এই অপচয় খাবারটা পাইত তাহলে তার জীবন বাঁচানোর সম্ভাবনা হতে পারত। আপনি সিরিয়ায় যান, আপনি ফিলিস্তিন যান, অত দূরে যাওয়া লাগবে না, আপনি আপনার ঘরের পাশে রোহিঙ্গাদের কাছে যান, তাও যদি সাধ্য না হয় তাহলে ঢাকা ডাস্টবিন যেখানে ময়লা ফেলায়, ডাস্টবিন ফুটপাথগুলোতে দেখেন কত মানুষ, একদল মানুষ কুকুরের সাথে মিলিয়ে খাবার অনুসন্ধান করছে। আপনার যে ফেলে দেওয়া খাবারটা, একদল মানুষ যারা কুকুরের সঙ্গে অনুসন্ধান করছে, কুকুরের সাথে মিলিয়ে ওই খাবারটা অনুসন্ধান করছে। আমার ভাইয়েরা, আমরা ওই খাবারটা নষ্ট করি করি কিনা? আমাদের যখন অনুষ্ঠান হয় কত খাবার নষ্ট করি, কত পথারা পথি খাবার পায় না, এক বেলা খাবার পাইলে আরেক বেলা খাবার পায় না, রাত্রে একটু ঘুমানোর জন্য জায়গা পায় না। আমরা বলি আরো লাগবে, আরো চাই। যখন এই মন মানসিকতা আসবে তখন শুধু মনটাকে বলবেন, ওই মন শুনে নাও, আমার নিচে যারা, আমার নিচে যারা চলতেছে, যারা খাইতে পায় না, তখন আপনি ওদের সাথে মিলাইলে তখন আপনার এই দুটা দূর হয়ে যাবে।